গভীর চক্রান্তে হজ মুসলিম সেচে বোরখা পরে মদিনায় মহিলা সেকশনে পুরুষ ইহুদি চর ঘটনা জেনে গা শিউরে উঠছে কি হচ্ছে এসব পবিত্র হজে হজ গভীর কোন ষড়যন্ত্র হচ্ছে না তো এরকম প্রশ্নেরই উদয় হচ্ছে মনে মসজিদে নববীতে আজ সকালে মহিলা সেকশনে মহিলাদের পরে এক পুরুষ প্রবেশ করে সেখানে সে অনেক সময় অবস্থান করে নামাজে মগ্ন মহিলা হাজিদের ফলো করছিল নিম্নের এই ছবিগুলি আলমদিনা হজ কাফেলার মহিলা হাজি সিস্টার ফাতিমা তুলেছেন ছবি তুলতে দেখে লোকটি পালিয়ে যায় সিকিউরিটি মহিলারা ওই সময় দূরে ছিলেন তাই তারা আসার আগেই লোকটি কোথাও কোনো ভাবে লুকিয়ে পড়ে ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা যা পবিত্র দিন ইসলামের সূচনা থেকেই আর আল কোরআনের সোরা মায়দার বিরাশি নম্বর আয়াতে মহান আল্লাহ পাক তা পরিষ্কার করে বলে দিয়েছেন মুসলমানগণ তোমরা শত্রু হিসাবে প্রথমে পাবে ইহুদিদের অথপর পাবে মুশ্রিক তথা মূর্তি পূজারী হিন্দুদের এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে যে দেড় হাজার বছর থেকে চলে আসা এই পবিত্র হজে একত্রে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন কিন্তু আজ পর্যন্ত কোনো মা বোনের কোনো সমস্যা হয়নি এই বিষয়টা ইউরোপ আমেরিকার অনেক মেয়েদের পবিত্র দিন ইসলাম গ্রহণে উৎসাহিত করছে যা দেখে ইহুদিদের মাথায় বাস পড়েছে তাই তারা পবিত্র মক্কা ও মদিনা শরীফে এমন কোনো একটি অপ্রীতিকর কাজ করানোর চেষ্টা করছে যেন তারা পবিত্র এই ব্যাপারটাকে অপবিত্র করে যাতে মুসলিম মহিলারা নিজেদের হজ থেকে আর অমুসলিম মেয়েরা সম্মানিত দিন ইসলামের থেকে নিজেদের দূরে রাখে সৌদি সরকারের উচিত এই ব্যাপারে আরও বেশি নিরাপত্তা জোরদার করা না হলে পবিত্র এই হজের উপর কুচ্ছা রটনা অত্যন্ত সহজ হয়ে যাবে ইহুদি ও মুস্টিকদের জন্য